গুড মর্নিং মন্দুরা আজ হলো এগারোই ডিসেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মহিষাসন শিলচর শিলচর দুর্লভসরা ট্রেন বিশ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে বড়দিনের আগেই বরাক উপত্যকায় ডেমো সার্ভিস চালু হচ্ছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জের স্টেট ব্যাংকের সামনে পুলিশি প্রহরা টাকা সত্ত্বেও সিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় করা ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত সিনতাইবাস জালেপুরতে জানালেন পুলিশ সুপার শিলচর শহর তথা কাসার জেলার বিভিন্ন বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ে সরব আম আদমি পার্টি জেলা শাসককে স্মারকপত্র দুই হাজার একুশ সালের হজ যাত্রার জন্য আবেদনের সময়সীমা এক মাস বৃদ্ধি জানালেন হাইলাকান্দি জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক NIT শিলচরের UI গ্রিন ম্যাট্রিক র‍্যাংকিং 2020 এ দেশের মধ্যে ষষ্ঠ স্থান দখল। বদরপুর রেলওয়ে সাব ডিভিশনের অধীনস্থ কাটাহাল জনসনের রেলওয়ে ফুট ব্রিজের কাজ সম্পন্ন। শীঘ্রই শুরু হবে চলাচল। কোরিঙ্গঞ্জের নতুন জেলা পরিবহন আধিকারিক অর্থাৎ নতুন DTO অপুম মজুমদার। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কোরিঙ্গঞ্জেও ই সঞ্জীবনী অপিডি টেলিমেডিসিন সেবা করিমগঞ্জেও শুরু হচ্ছে ই সঞ্জীবনী অপিডি সেবা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি হাইলাকান্দি শহরের বাসিন্দা হয়েও দুর্বিষহ জীবন কাটাচ্ছেন চার নম্বর ওয়ার্ডের জনগণ পুরসভার হস্তক্ষেপ চাইলেন বিজেপি নেতা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আগে আপনি ফেসবুক এজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বড়দিনের আগেই বরাক উপত্যকায় সার্ভিস চালু হচ্ছে মহিষাসন শিলচর দুর্লভসরা শিলচর প্যাসেঞ্জার ট্রেন বিশ ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় রেলের প্যাসেঞ্জার অ্যামিউনিটিস কমিটির সদস্য অমরেশ বৃহস্পতিবার গৌহাটি থেকে এই তত্ত্ব জানিয়েছেন তিনি শুনান করোনা সংক্রমণের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বরাক উপত্যকা বাসীর কাছ থেকে ক্রমাগত চাপাশে পাশে প্যাসেঞ্জার ট্রেন চালু করার সিভিক রাইটস কমিটির এক প্রতিনিধি দল দিন কয়েক আগে তার সঙ্গে দেখা করে বরাক উপত্যকায় ডেমু সার্ভিস চালু করার পাশাপাশি প্যাসেঞ্জার ট্রেন চালু করার দাবি জানান পিএসসি সদস্য জানান যাত্রীদের দাবি নিয়ে তিনি এনএফ রেলের লামডিং ডিভিশন ও মালিগাঁও সদর দফতরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন রেল কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছেন রেল বিভাগ যে যেকোনো দিন প্যাসেঞ্জার ট্রেন চালু করতে প্রস্তুত করোনা পরিস্থিতি যেহেতু এখনও স্বাভাবিক নয় তাই প্যাসেঞ্জার ট্রেন ও দূরপাল্লার ট্রেন চালানোর আগে রাজ্য সরকারের অনুমতি জরুরি রেল বিভাগ রাজ্য সরকারের কাছ থেকে ট্রেন চালানোর অনুমোদন পেলেই ট্রেন চালাবে ত্রিপুরা সরকার ট্রেন চালানোর অনুমতি দেওয়াতে আগরতলা দিল্লি আগরতলা কলকাতা আগরতলা হাবিগঞ্জ আগরতলা শিলচর ট্রেন চলছে অমরেশ রায় জানান প্যাসেঞ্জার ট্রেন চালু করার ইস্যুটি নিয়ে যেহেতু বরাক উপত্যকায় আন্দোলন করা হয়েছে তাই তিনি একাধিকবার রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন রেল কর্তৃপক্ষ জানিয়েছেন রাজ্য সরকারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ অব্যাহত রয়েছে বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষ তাকে অবগত করেছেন বড়দিনের আগেই বরাক উপত্যকায় সার্ভিস চালু হবে মহিষাসন শিলচর শিলচর দুর্লভসরা প্যাসেঞ্জার ট্রেন বিশ ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার নিরানব্বই শতাংশ সম্ভাবনা রয়েছে পরবর্তী করিমগঞ্জ স্টেট ব্যাংকের সামনে পুলিশি প্রহরা রয়েছে এরপরও সিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় করা ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিলেন পুলিশ সুপার কুমার। তিনি বলেন গোটা ঘটনার তদন্ত চলছে বিভিন্নভাবে সিনতাইকারীদের দরার ফাঁদ পাতা হয়েছে জেলার সর্বত্র পুলিশ সতর্ক রয়েছে কোনোভাবেই এদের রেহাই দেওয়া হবে না পুলিশ সুপার বলেন নিজেদের হাতে থাকা ব্যাগসহ অন্যান্য সামগ্রী যাতে কেউ চট করে টেনে নিয়ে যেতে না পারে সেজন্য সাধারণ নাগরিকদের সচেতন করতে হবে এক্ষেত্রেও পুলিশ পদক্ষেপ নেবে বলে তিনি ইঙ্গিত দেন এসপি কুমার বলেন এভাবে চলতে পারে না মানুষের সতর্ক হওয়ার পাশাপাশি ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও কিছু পদক্ষেপ নিতে হবে ব্যাংকে গ্রাহক ছাড়া অন্যরা কেন আসে সেটার প্রতি ব্যাংক কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে কারণ কে কত টাকা উঠিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসছেন সেই খবর বাইরে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না ভেতরে কোনো দুষ্কৃতি এগুলো ফলো করে বাইরে খবর পাঠানোর পরই এ ধরনের অবাঞ্ছিত ঘটনার শিকার হচ্ছেন গ্রাহকরা আপাতত এটাই ধারণা করা হচ্ছে তবে শীঘ্রই চিন্তাইকারী সহ দুষ্কৃতীদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে বলে তিনি জানান উল্লেখ্য করিঙ্গঞ্জ শহরে চিন্তাইকারী দৌরাত্ব বেড়েই চলেছে একের পর এক চিন্তাইয়ের ঘটনা বেড়ে চলায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে পরবর্তী দুই হাজার একুশ সালের হজ যাত্রার জন্য আবেদনের সময়সীমা এক মাস বৃদ্ধি করল হজ কমিটি অব ইন্ডিয়া কমিটির সিইও মকসুদ আহমেদ খান বৃহস্পতিবার জারি করা এক নির্দেশে আগামী বছরের দশ জানুয়ারি পর্যন্ত হজের আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছেন আগে দশ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল হাইলাকান্দি জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক হাফিজ আবুল হুসেন মাজারবুয়া এক বার্তায় এ খবর জানিয়ে বলেন এবার গৌহাটি বিমানবন্দর থেকে হজ যাত্রার আনুমানিক ব্যয় প্রায় চার লক্ষ টাকা হবে হাইলাকান্দি জেলা থেকে এখন পর্যন্ত দুইশো বিশটি আবেদনপত্র জমা পড়েছে পরবর্তী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গগনচুম্বী মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সরব হল আম আদমি পার্টি অর্থাৎ আপ শিলচর শহর তথা কাসার জেলার বিভিন্ন বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্যের কথা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে আপ বৃহস্পতিবার আপের জেলা কমিটি কাসার জেলাশককে এক স্মারকপত্র দিয়ে বলেছে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বৃদ্ধি অতীতের সব রেকর্ড ব্যাঙ্গে দিচ্ছে এটা প্রশাসনের নিয়ন্ত্রণ করা উচিত আলু পেঁয়াজ মাছ মাংস বোজ্য তেল শাক সবজির মূল্য বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ এর জন্য দায়ী অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি ঘটানো হচ্ছে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে আপ স্মারকপত্রের স্বাক্ষর করেছেন আপের কাসার জেলা সম্পাদক তারিকুল হুদা মজুমদার পরবর্তী করিমগঞ্জের নতুন জেলা পরিবহন আধিকারিকর্তা ডিটিও হিসাবে মঙ্গলবার দায়িত্ববার গ্রহণ করলেন অপু মজুমদার তিনি অংশমান বিশ্বাসের স্থলাভিষিক্ত হলেন করিমগঞ্জে এমবি হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি দায়িত্ব নিয়ে কার্যালয়ের বিভিন্ন কাজকর্মের অগ্রগতির বিষয়ে জেনে নেন সুষ্ঠুভাবে কাজকর্ম চালিয়ে যেতে কর্মচারীদের নির্দেশ দেন কম সময়ের মধ্যে যাতে জনগণের কাজ করা সম্ভব হয় তা নিয়ে তিনি সচেষ্ট থাকবেন বলে জানান মোটর আইন মেনে যানবাহন চালাতে তিনি জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন পরবর্তী রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধীনে করিমগঞ্জেও ই সঞ্জীবনী অপিডি টেলিমেডিসিন সেবা শুরু হচ্ছে করিমগঞ্জের এর ডিপিএম হানিফ মোহাম্মদ কৌশল আলম জানিয়েছেন চারটি সহজ পদ্ধতিতে জনগণ এই সেবার জন্য নাম রেজিস্টার করাতে পারবেন অনলাইনে এই সেবার প্রথম দাপে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট লগ করতে হবে তারপর পেশেন্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইল ফোন নম্বর যথাস্থানে এন্টার করে সেট ওটিপি বাটনে ক্লিক করার পাঁচ মিনিটের মধ্যে আপনার ফোনে এস এস আসবে যা পনেরো মিনিটের জন্য বৈধ থাকবে পরের দাপে যথাস্থানে ওটিপি এন্টার করে ওকে ক্লিক করুন পেশেন্ট ও টোকেন জেনারেশন লেখা স্ক্রিনে আসবে পেশেন্টের আগের মেডিকেল রেকর্ড এক্স রে রিপোর্ট ইত্যাদি পাঁচ এমবি পর্যন্ত ফাইল অ্যাটাচ করা যাবে অন্তিম পর্যায়ে জেনারেট পেশেন্ট আইডিও টোকেন বাটনে ক্লিক করে ওকে ক্লিক করলে রেজিস্টার মোবাইল নম্বরে পেশেন্ট আইডিও টোকেন নাম্বার চলে আসবে নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর এই সঞ্জীবনী ওপিডি ওয়েবসাইটে মোবাইল ফোনে পাওয়া পেশেন্ট আইডি ও টোকেন নম্বরের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করা যাবে পরবর্তী ইউআই গ্রিন মেট্রিক র্যাঙ্কিং দুই হাজার সমীক্ষা অনুযায়ী এনআইটি শিলচর দেশের মধ্যে ষষ্ঠ এবং সমগ্র বিশ্বের মধ্যে দুইশো পঁচাত্তরতম স্থান অধিকার করেছে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিকে বিশ্বের মধ্যে সুন্দর সবুজ কম্পাস হিসাবে বিবেচিত করা হয়েছে এই র্যাঙ্কিং প্রক্রিয়ায় চৌরাশিটি দেশের নয়শো বাইশটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনআইটির অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানানো হয়েছে মন্ত্রকের এক টুইট বার্তায় এ খবর জানানো হয়েছে পরবর্তী বদরপুর রেলওয়ে সাব ডিভিশনের অধীনস্থ কাটাখাল জংশনের রেলওয়ে ফুট ওভার ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে জানা গেছে এই ওভারব্রিজের বরাদ্রাপ্ত টিকাদার অনুপনন্দী ইতিমধ্যে কাজটি সম্পন্ন করে বিভাগীয় কর্তৃপক্ষকে সমঝে দিয়েছেন তবে রেলওয়ে সূত্রের খবর অনুযায়ী অতি শীঘ্রই বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে চালু হবে এই ফুট ওভারব্রিজটি এতে কাটাকালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এবং সেই সঙ্গে তারা অতি সহজেই এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে আসা যাওয়া করতে পারবেন যাত্রীরা তাছাড়া পার্শ্ববর্তী গ্রামে বসবাস করা এলাকার জনসাধারণও এই রেলওয়ে লেভেল ক্রসিং দিয়ে পারাপাড়েও সুবিধা লাভ করবেন বলে জানান বিভাগীয় কর্তৃপক্ষরা সহ সচেতন নাগরিকরা তবে আরেক দিকে পাঁচ গ্রাম পুরাতন বাজার রেলওয়ে স্টেশন পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি এবং সিদেশ্বর কপিলাশ্রমের ফুটওভার ব্রিজের দাবিটিও দীর্ঘদিন থেকেই করে আসছেন পাঁচ গ্রামের জনগণেরা কিন্তু আজ অবধি এর কোনো সমাধান হয়নি সুতরাং এই দুটি দাবি নিয়ে বিগত দুই হাজার থেকে পনেরো সাল থেকেই প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি চলছে কিন্তু এই দাবির প্রতি কোনো পক্ষেপ নেই রেল বিভাগের তবে শীঘ্রই গ্রাম এবং সিদ্ধেশ্বর কপিলাশ্রমের ফুট ওভার ব্রিজের কাজটি শুরু করার জন্য সাংসদ ক্রিপনাথ মালায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন পাঁচ গ্রামের জনগণরা এবার শেষ খবরটি হাইলাকান্দি শহরের বাসিন্দা হওয়া সত্ত্বেও তাদের বাগ্যে জুটেনা স্ট্রিট লাইটের আলো নেই পানীয় জলের সুব্যবস্থা এমনকি আজও লুক চলাচলের রাস্তা পর্যন্ত নির্মিত হয়নি এই এলাকায় এই দৃশ্য হাইলাকান্দি পুরসভার চার নম্বর ওয়ার্ডের নামহীন এক পাড়ার আজকের এই আধুনিক সময়েও এলাকার বাসিন্দাদের এভাবেই নরক যন্ত্রণা ভুগতে হচ্ছে পাঁচ শতাধিক লোকের বসতি থাকা ওই এলাকার মানুষ পুরো নাগরিক হলেও পুরসভার কোনো সুযোগ সুবিধা তাদের বাগ্যে জুটেনি খাতায় কলমে শহরের নাগরিক হওয়া সত্ত্বেও এক অন্ধকারময় যুগের বাসিন্দা হিসেবে দিন কাটাতে হচ্ছে বুধবার ওই এলাকার কয়েকজন সচেতন মানুষ তাদের দুর্দশার কথা জানিয়ে হাইলাকান্দি পুরসভার নির্বাহী আধিকারিক দীপমালা গোয়ালার সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দেন স্মারকপত্রে তাদের দুর্দশা লাঘবের আর্জি জানিয়েছেন এলাকার বাসিন্দা খয়রুজ্জামান লস্কর মেহবুব আহমেদ লস্কর প্রমুখ হাইলাকান্দি জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সন্দীপন পাল এবং করিমগঞ্জের সাংসদ প্রতিনিধি কল্যাণ গোস্বামীকে নিয়ে পৌরসভার নির্বাহী আধিকারিকের সঙ্গে এলাকার মানুষের সমস্যার ব্যাপারে আলোচনা করলে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন